চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট জেলে পাড়ায় কয়েকটি জেলে পরিবারের উপর হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের নামে চট্টগ্রাম আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছে। গত 13 অক্টোবর বিকাল সাগরে থাকা লালমোহন দাসের কিছু জাল লক্ষ্মী দাস ও তার লোকজন কেটে সাগরে ভাসিয়ে দেয়। পরে বিষয়টি স্থানীয় মেম্বার মোহাম্মদ আজিজ ও স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আজিজ এবং ফৌজদারহাট পুলিশ ফাঁড়িকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে লক্ষ্মী দাস এবং ক্ষুদিরাম ক্ষুব্ধ হয়ে রাত 7টার দিকে লক্ষ্মী দাস এবং তার পরিবারের উপর হামলা চালায়। উক্ত হামলায় লতাবাসী বনু দাস, রূপা দাস সহ বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে লালমোহন দাস বাদী হয়ে 13 জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত 15 অক্টোবর দিবাগত রাত আনুমানিক 3টার সময় লালমোহন দাসের চায়ের দোকান লতাবাসীর জাল ঘর সহ বেশ কয়েকটি ঘরে আগুন দিয়ে পড়ে দেয়। এতে প্রায় 3 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। উল্টো পরিবারটিকে হয়রানি করা জন্য লক্ষ্মী দাস বাদী লালমোহন দাসের চায়ের দোকান নিজের বলে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন বলেন জানান ভুক্তভোগী ওই ব্যক্তি। কি হয়েছে না হয়েছে এটা আমরা জানি না, কিন্তু বাড়ির ভিতর কয়েকজন লোক এসে আমাদের উপর হামলা চালাইছে, দা ছুরি কিরিস নিয়ে এবং পাথর তাতর নিয়ে আমাদের উপর হামলা চালাইছে। ওরা সবাই মিলে আমাদেরকে প্রচুর ভাবে নির্যাতন করে। ওরা পার কেটে দিছিল, পার কেটে দেওয়ার পর তারপর ওরা এখানে বড় নেওয়ার পর সবাই আমরা যখন চিৎকার শুনে ওদের কাঁদতে গেছি তখন সবাই বাড়ির ভিতরে এই লক্ষ্মী নারায়ণ গোবিন্দ কৃষ্ণ হরিপদ ক্ষুদিরাম এরা সবাই মিলে আমাদেরকে ভীষণ ভাবে নির্যাতন করছে, লাঠি চূড়া নিয়ে ছুরি নিয়ে তারপরে এর মধ্যে আমরা তাদেরকে বললাম যে তোমরা এগুলো না করে সর্দারকে ডাকো, সর্দারের কাছে তোমরা জেলে তোমাদের জাল প্রসারের অধিকার আছে, তোমরা নিশ্চয়ই পাবে। দেশে উতাল তাল করে অনেকের করে শান্তি শৃঙ্খলা ভাবে জিনিসটা ফিরিয়ে আসুক গ্রামের মধ্যে। দোকান করার ব্যাপারটা তখন রাত 3টা, আমরা কেউ জানি না, আমরা শুধু এইটুক দেখলাম যে দোকানটা ছিল লালমোহনের, জালগোট্টা ছিল বিষ্ণুর, জালগোট্টা ছিল বিষ্ণুর ওই দোকানের পাশে, আরেকটা ছিল লতাবাসী জহরলাল এবং আর 3-4 জনের জালগুট ছিল। ওই আগুনটার মধ্যে এই সব সম্পত্তিটি ঘুরে শেষ। দোকানের মালিক কোন আছেন? মালিক তো লালমোহন, লালমোহনের বোধ দোকানদারি লালমোহন হয়তো বয়তে লালমোহনের বোধ।